সম্মানিত প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে জানাচ্ছি অ্যাডমিশন চ্যালেঞ্জ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং রাজশাহীর পক্ষ থেকে আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা সংবিধান সম্পর্কে ইতিমধ্যেই আমরা তিনটি ভিডিও তৈরি করেছি। পূর্বে তিনটি ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি সংবিধানের সংজ্ঞা, প্রকারভেদ থেকে শুরু করে সংবিধানের ১১টি অধ্যায়ের মধ্যে ৮টি অধ্যায়, তথা অষ্টম যে অধ্যায়টি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেটি ১৩২ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা আমরা শেষ করেছি। এর ধারাবাহিকতায় আমরা আপনাদের চতুর্থ ভিডিওতে আলোচনা করে দেখাব আমরা সংবিধানের নবম বিভাগ, বাংলাদেশ কর্ম বিভাগ, যেটি সংবিধানের ১৩৩ থেকে ১৪১ নম্বর অনুচ্ছেদ, দশম বিভাগ সংবিধান সংশোধনী, যেটি মাত্র একটি অনুচ্ছেদে রয়েছে ১৪২ নম্বর অনুচ্ছেদ, সংবিধানের সর্বশেষ বিভাগ একাদশ বিভাগ যার শিরোনাম হচ্ছে বিবিধ, এটি ১৪৩ থেকে ১৫৩ নম্বর অনুচ্ছেদ। সর্বশেষ আমরা আলোচনা করব সংবিধানের এ পর্যন্ত যে ১৭টি সংশোধনী আনয়ন করা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো নিয়ে। তাহলে আমাদের এই ভিডিওর আলোচনার শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব নবম বিভাগ দিয়ে। তাহলে সংবিধান নবম বিভাগটির মূল শিরোনাম হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ, যেটি আমাদের নিকটে বাংলাদেশ কর্ম কমিশন নামে পরিচিত, যেটি আমরা ইংরেজিতে বলি বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদে কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এখানে এক বা একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধান ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে যখন কার্যকর করা হয় তখন আমাদের দুটি কর্ম কমিশন ছিল, কিন্তু ১৯৭৭ সালে এই দুটিকে যুক্ত করে বর্তমানের একটি কর্ম কমিশন তৈরি করা হয়েছে। এবং বাংলাদেশের এই কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা, গঠনের কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এরকম প্রশ্ন হলে আমরা উত্তরে বলবো ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যানের নাম হচ্ছেন ডক্টর এ কিউ এম বজলুল করিম। তাহলে বাংলাদেশ কর্ম কমিশন বা বিপিএসসির প্রথম চেয়ারম্যানের নাম কি? ডক্টর এ কিউ এম বজলুল করিম। এ পর্যন্ত তথা বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন বাংলাদেশ কর্ম কমিশনের, বর্তমান বলতে আমি বোঝাচ্ছি যে ৯ জুলাই ২০২০ পর্যন্ত যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাদিক। তিনি বাংলাদেশ কর্ম কমিশনের ইতিহাসে ১৩তম সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ কর্ম কমিশনের ইতিহাসে একমাত্র নারী চেয়ারম্যানের নাম হচ্ছেন তাহমিদা বেগম। তিনি বাংলাদেশ কর্ম কমিশনের সপ্তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে বাংলাদেশ কর্ম কমিশন প্রতিষ্ঠা কত নম্বর অনুচ্ছেদে, এ প্রশ্নটি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একাধিক চাকরি পরীক্ষা এসেছেন, আমরা উত্তরে বলবো ১৩৭ নম্বর অনুচ্ছেদে এটি বলা হয়েছে। সংবিধানের ১৩৯ নম্বর অনুচ্ছেদে এ কর্ম কমিশনের সভাপতি এবং তার সদস্যদের মেয়াদকাল সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের সর্বোচ্চ সদস্য থাকতে পারবে ১৫ জন এবং সর্বনিম্ন সদস্য থাকতে পারবেন ৬ জন। তাহলে আমাদের যদি প্রশ্ন হয় বাংলাদেশ কর্ম কমিশনের সর্বোচ্চ কতজন সদস্য হতে পারবেন, আমরা বলবো সভাপতি সহ ১৫ জন। আবার যদি হয় কর্ম কমিশনের ন্যূনতম কতজন সদস্য থাকতে পারবে, আমরা প্রশ্ন উত্তরে বলবো ৬ জন ন্যূনতম থাকতে হবে। এই কর্ম কমিশনের সদস্যদের মেয়াদকাল হচ্ছেন যেদিন তারা দায়িত্ব গ্রহণ করবেন সেদিন থেকে ৫ বছর, অথবা অবসরের চূড়ান্ত বয়সসীমা হচ্ছে ৬৫ বছর। মানে এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে সেটি আগে কার্যকর করা হবে। এখানে একটি উল্লেখ করা বিষয়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এই পরীক্ষাটি আয়োজন করে থাকে বাংলাদেশ কর্ম কমিশন। আমাদের যে প্রশ্নটি বিশ্ববিদ্যালয়ের অনেক পরীক্ষায় দেখেছি, আমরা চাকরির অনেক পরীক্ষায় দেখেছি যে বিসিএসের ক্যাডার সংখ্যা কত, বর্তমান বলতে আমি বলছি ৯ জুলাই ২০২০ পর্যন্ত বিসিএসের ক্যাডার সংখ্যা হচ্ছে ২৬টি। তাহলে বিসিএসের ক্যাডার সংখ্যা কতটি? ২৬টি। সংবিধানের নবম ভাগের ১৪১ নম্বরে ক অনুচ্ছেদে জরুরি বিধান সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ
রাষ্ট্রপতির নিকট যদি মনে হয় যে দেশের কোনো অংশ বহির সূত্র দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা অন্য রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন তবে উল্লেখ্য জরুরি অবস্থা ঘোষণাপত্রে অবশ্যই প্রধানমন্ত্রী স্বাক্ষর থাকতে হবে তাহলে আমরা বলতে পারি জরুরি অবস্থা ঘোষণা কে করতে পারেন রাষ্ট্রপতি করতে পারেন কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করার পূর্বে রাষ্ট্রপতি কার অনুমতি বা স্বাক্ষর গ্রহণ করবেন প্রধানমন্ত্রী করবেন আর জরুরি অবস্থা অনধিক অর্থাৎ সর্বোচ্চ 120 দিন থাকতে পারবে এর বেশি জরুরি অবস্থা থাকতে পারবে না জরুরি অবস্থা যখন একটি দেশে জারি থাকবে তখন আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এর মধ্যে 6টি মৌলিক অধিকার স্থগিত হয়ে যাবে সে 6টি মৌলিক অধিকার হচ্ছে 36 নম্বর অনুচ্ছেদে যেটি বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা 38 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতা 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা 41 নম্বর এবং 40 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গৃহ ও যোগাযোগ রক্ষণ অর্থাৎ আমরা 6টি অনুচ্ছেদের নাম আমি শুধু বলছি সংখ্যাগত দিক দিয়ে 36 37 38 39 40 এবং 42 নম্বর অনুচ্ছেদ জরুরি অবস্থা জারি থাকলে এই মৌলিক অধিকারগুলো স্থগিত হয়ে যাবে তাহলে এখান থেকে যে প্রশ্নটি হবে জরুরি অবস্থা সর্বোচ্চ কত দিনের জন্য জারি করা যেতে পারে 120 দিনের জন্য কয়টি মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় 6টি মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় বা কোন মৌলিক অধিকারটি স্থগিত হতে পারে তখন আমাদেরকে 6টি ধারাই মনে রাখতে হবে এবার আমরা দেখব সংবিধানের দশম বিভাগ যার নাম হচ্ছে সংবিধান সংশোধনী এটি মাত্র একটি অনুচ্ছেদ রয়েছে যেটি হলো 142 নম্বর অনুচ্ছেদ 142 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সংবিধান সংশোধন অর্থাৎ বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে জাতীয় সংসদের মোট সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন হবে অর্থাৎ আমাদের জাতীয় সংসদের মোট সদস্য হচ্ছে 350 জন যদি সংবিধান সংশোধন করা হয় কতজন উপস্থিত রয়েছেন এটি দেখা হবে না দেখা হবে 234 জন সমর্থন করেছেন কিনা অর্থাৎ ন্যূনতম 234 জনের সমর্থনের ভিত্তিতে সংবিধান সংশোধন করা যাবে কিন্তু সংবিধান জাতীয় সংসদ চাইলে কিন্তু সংবিধানের সকল অনুচ্ছেদ সংশোধন করতে পারে না এখানে বেশ কিছু জিনিস রয়েছে যা সংশোধন করার জন্য জাতীয় সংসদকে গণভোটের আয়োজন করতে হয় যেমন সংবিধানের প্রস্তাবনা সংবিধানের 8 নম্বর অনুচ্ছেদ সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদ এবং সংবিধানের 56 নম্বর অনুচ্ছেদ এই কয়টি সংশোধন করার জন্য জাতীয় সংসদ যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন হবে গণভোটের তাহলে আমাদের যদি প্রশ্ন হয় যে বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ক অনুচ্ছেদ কোনটি 142 নম্বর অনুচ্ছেদ যদি প্রশ্ন হয় সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের মোট কত শতাংশের সমর্থন প্রয়োজন মোট সদস্যের 2/3 তথা আমরা সংখ্যাগত দিক দিয়ে বলছি 234 জন বাংলাদেশ সংবিধান সংশোধন জাতীয় সংসদ কোন 3টি অনুচ্ছেদ করতে পারবে না 8 নম্বর অনুচ্ছেদ 48 নম্বর অনুচ্ছেদ এবং 56 নম্বর অনুচ্ছেদ পারবে না এবার আমরা দেখব একাদশ বিভাগ যেটির নাম দিয়েছি আমরা বিবিধ একাদশ বিভাগের সংবিধানের 143 থেকে 153 নম্বর অনুচ্ছেদ আলোচনা করা হয়েছে আমরা দেখব সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে চুক্তি ও দলিল সম্পর্কে এবং 145-এর ক নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে সংবিধান আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে আমরা সহজভাবে মনে রাখব আন্তর্জাতিক চুক্তি বা চুক্তি দলিল সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আমরা বলবো এটি সংবিধানের 145 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে ব্যাখ্যা প্রদান করা হয়েছে কিন্তু আমাদের একটা প্রশ্ন দেখি আমরা সাধারণভাবে আইনের ব্যাখ্যা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আমরা বলি 152 নম্বর অনুচ্ছেদে শুধু আইনের ব্যাখ্যা না সংসদ অনুচ্ছেদের ব্যাখ্যা উপ অনুচ্ছেদের ব্যাখ্যা বিভিন্ন নির্বাচনের ব্যাখ্যা রাজনৈতিক দলের সংজ্ঞা কী হবে এরকমভাবে এখানে প্রায় 50টি বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়েছে 152 নম্বর অনুচ্ছেদে সংবিধানের সর্বশেষ অনুচ্ছেদটি হচ্ছে 153 নম্বর অনুচ্ছেদ এবং এই অনুচ্ছেদটি হচ্ছে যে বাংলা ও ইংরেজির পাঠের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে বাংলা পাঠ প্রাধান্য পাবে
এর মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের সংবিধানে দুটি ভাষায় রচিত, একটি বাংলা ভাষা অপরটি হচ্ছে ইংরেজি ভাষা। যদি এই দুটি ভাষার অর্থের মধ্যে বিরোধ দেখা দেয় তাহলে বাংলা পাঠ প্রাধান্য পাবে। এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটি সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। আমাদের এটি হচ্ছে সংবিধান সম্পর্কিত আলোচনা। এবার আমরা দেখব সংবিধানের সংশোধনীগুলো। সংবিধানের সংশোধনীগুলো নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে কতটি সংবিধান সংশোধন করা হয়েছে। এ পর্যন্ত আমাদের বাংলাদেশে সংবিধান সংশোধন করা হয়েছে 17টি। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি আমরা আলোচনা করব। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব সংবিধানের সংশোধনগুলো নিয়ে। সংবিধানে এ পর্যন্ত 17টি সংশোধনী আনয়ন করা হয়েছে, তবে আমাদের পরীক্ষাতে এ 17টি সংশোধনী ধারাবাহিকভাবে আসে না। যেগুলো আমাদের আসে এবং যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত, বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধনী হয়েছে এমন প্রশ্ন হলে আমরা উত্তরে বলবো এ পর্যন্ত 17টি সংশোধনী আনয়ন করা হয়েছে। আমি ধারাবাহিকভাবে একটু আলোচনা করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলো লিখে রাখবেন যাতে করে আপনাদের ভবিষ্যৎ যে কোনো পরীক্ষায় উত্তর করা সহজ হয়। যেমন আমাদের বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী আনয়ন হয়েছিল 15 জুলাই 1973 সালে। প্রথম সংশোধনীর মূল বিষয় ছিল যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম করা। তাহলে এমন যদি প্রশ্ন হয় বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কত তারিখে হয়েছে বা কোন সালে হয়েছে, আমরা উত্তরে বলব 15 জুলাই 1973 সালে। বাংলাদেশ সংবিধানের প্রথম সংবিধান সংশোধনীর উদ্দেশ্য কী ছিল? যুদ্ধ অপরাধীদের বিচার করা। দ্বিতীয় সংবিধান সংশোধনী হয় 20 সেপ্টেম্বর 1973 সালে। দ্বিতীয় সংবিধান সংশোধনের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা করা। তাহলে জরুরি অবস্থা ঘোষণা এটি সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? আমরা বলবো এটি দ্বিতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। সংবিধানের তৃতীয় সংবিধান সংশোধন করা হয় 23 নভেম্বর 1974 সালে। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির অনুমোদন প্রদান করা হয়েছিল এবং একই সঙ্গে এ সংবিধানে বলা হলো বাংলাদেশ ভারতকে সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়ি হস্তান্তর করবে। তাহলে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি কোন সংবিধান সংশোধনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে? আমরা বলবো তৃতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় সংবিধান সংশোধনী কত তারিখে করা হয়? 23 নভেম্বর 1974 সালে এটি করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে 4টি সংবিধান সংশোধনী হয়েছিল। তার চতুর্থতম সংশোধনীটি হচ্ছে 25 জানুয়ারি 1975 সালে। এ সংশোধনীতে অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু আমরা গুটি কয়েক মনে রাখব। যেমন এ সংবিধান সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল প্রতিষ্ঠিত করা হয়। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে সংসদীয় শাসন পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি পুনঃ প্রবর্তন করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, আমরা উত্তরে বলবো চতুর্থ সংবিধান সংশোধনের মাধ্যমে। চতুর্থ সংবিধান সংশোধনী কখন করা হয়েছে? 25 জানুয়ারি 1975 সালে। আবার আরেকটি যদি প্রশ্ন হয় বঙ্গবন্ধুর শাসনামলে কতটি সংবিধান সংশোধনী করা হয়েছিল, আমরা বলবো 4টি, অর্থাৎ প্রথম 4টি বঙ্গবন্ধুর শাসনামলে করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী করা হয়, সংবিধান সংশোধন আনয়ন করা হয় 6 এপ্রিল 1979 সালে। এ সংবিধান সংশোধনীতে বলা হলো 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত সকল সামরিক কার্যক্রমকে বৈধতা ঘোষণা করা হলো। এর সঙ্গে সঙ্গে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রবর্তন করা হয়। সংবিধানের একাধিক মূল নীতি পরিবর্তন করা হয়েছিল। তাহলে পঞ্চম সংবিধান সংশোধনী কখন করা হয়? 6 এপ্রিল 1979 সালে। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এটি যুক্ত করা হয়েছিল? পঞ্চম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল।
সংবিধানের ষষ্ঠ সংবিধান সংশোধনে আনা হয়েছে 1981 সালের 8 জুলাই। এর অষ্টম সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হওয়ার জন্য বা রাষ্ট্রপতি পদে নির্বাচন করার অনুমতি প্রদান করা হয়। ওই সময়ে উপরাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। তিনি যেন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন এর জন্য ষষ্ঠ সংশোধনী আনয়ন করা হয়েছিল। তাহলে বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ সংশোধনীটি কখন সংশোধনী কখন আনয়ন করা হয়, আমরা বলবো 8 জুলাই 1981 সালে। বাংলাদেশের সংবিধানের সপ্তম সংবিধান সংশোধন করা হয়েছিল 10 নভেম্বর 1986 সালে। 10 নভেম্বর 1986 সালের সপ্তম সংবিধান সংশোধনীতে বলা হলো 1982 সালের 24 মার্চ থেকে 1986 সালের 9 নভেম্বর পর্যন্ত হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন আমলের সকল কার্যক্রমকে বৈধতা প্রদান করা হয়েছে। 1988 সালের 6 জুন বাংলাদেশ সংবিধানের অষ্টম সংবিধান সংশোধন করা হয়। এর দ্বারা সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনয়ন করা হয়েছিল যা আমাদের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়। যেমন প্রশ্ন হয়, বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম শব্দটি যুক্ত করা হয়েছে? আমরা বলি অষ্টম সংবিধান সংশোধনের মাধ্যমে। আবার প্রশ্ন আছে, আগে আমাদের বাংলাদেশ সংবিধানের ঢাকা শব্দটির বানান ছিল DCCA, ঢাকা। এখান থেকে ঢাকা নামকরণ বানান পরিবর্তন করা হয় অষ্টম সংশোধনীর মাধ্যমে DHAKA, ঢাকা, যেটি আমরা বর্তমানে লিখি। তো অষ্টম সংশোধনী ঢাকা থেকে ঢাকা এ শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, এমন প্রশ্ন হলে আমরা উত্তরে বলবো অষ্টম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছে। আর এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে এর ঢাকা থেকে ঢাকা বানানটির পরিবর্তন প্রথম কত সালে করা হয়। যদি সালটি জানতে চাওয়া হয় তখন আমাদেরকে উত্তর করতে হবে 1982 সালে করা হয়। তাহলে ঢাকা থেকে ঢাকা নামের বানানের পরিবর্তনটি 1982 সালে করা হয়েছে, কিন্তু কোন সংবিধান সংশোধনের মাধ্যমে এটিকে অনুমোদন দেওয়া হয়েছে, এমন প্রশ্ন হলে আমাদের উত্তরটি হবে অষ্টম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে আরেকটি নামের পরিবর্তন আমরা দেখি, বাঙালি। আগে বাঙালি শব্দটি এরকম আমাদের বানান ছিল, এখান থেকে এটি পরিবর্তন করে বাংলা, এটি করা হয়েছে অষ্টম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটি আমরা বর্তমানে লিখছি। তাহলে ঢাকা থেকে ঢাকা এবং বাঙালি থেকে বাংলা এ দুটি বানান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে কোন সংবিধান সংশোধনে, এমন প্রশ্ন হলে উত্তরটি হবে অষ্টম সংবিধান সংশোধনী থেকে। এবার আমরা চলে যাব দ্বাদশ সংবিধান সংশোধনীতে। দ্বাদশ সংবিধান সংশোধনীটি খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে যে সংবিধান সংশোধন থেকে বেশি প্রশ্ন হয়েছে এটি হচ্ছে দ্বাদশ সংবিধান সংশোধনী থেকে। দ্বাদশ সংবিধান সংশোধনী আনয়ন করা হয়েছিল 6 আগস্ট 1991 সালে এবং এ সংবিধান সংশোধনের মূল বিষয় ছিল রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থার পূর্ণ প্রবর্তন। মানে আগে সংসদীয় শাসন ব্যবস্থা ছিল, মধ্যখানে ছিল না, আবারও নিয়ে আসা হয়েছে এটি দ্বাদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে। আবার কোন সংবিধান সংশোধনী গণভোটের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছিল, এমন প্রশ্নও আমরা পরীক্ষাতে আসতে দেখেছি। তাহলে আমাদের উত্তরটি হবে দ্বাদশ সংবিধান সংশোধনী। এটা এর জন্য 15 সেপ্টেম্বর 1991 সালে গণভোটের আয়োজন করা হয়। বাংলাদেশের যে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়েছিল এটি হচ্ছে 13তম সংবিধান সংশোধনী। 13তম সংবিধান সংশোধনী আনয়ন করা হয় বা এটি জাতীয় সংসদে পাশ করা হয় 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের 14তম সংবিধান সংশোধনী আনয়ন করা হয়েছিল 16 মে 2004 সালে। এই 14তম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ বিচার বিভাগের বিচারপতিদের বয়সসীমা পূর্ব ছিল 65 বছর আর এটিকে 67 বছর করা হয়, যা বর্তমানে এখনও হাইকোর্টের বিচারপতিদের বয়সসীমা রয়েছে 67 বছর। বাংলাদেশের সংবিধানের 15তম বা পঞ্চদশ সংবিধান সংশোধনী করা হয়েছে 30 জুন 2011 সালে। এখানে সংবিধানের অনেক বিষয় এখানে পরিবর্তন করা হয়েছে, এর মধ্যে আমরা কুটি কিছু আমরা বলতে চাই। যেমন সংবিধানের 4 ক যুক্ত করে বলা হয়েছে জাতির পিতার প্রতি প্রীতি সংরক্ষণ করতে হবে,
এভাবে সংবিধানের সাতের খ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান প্রজাতন্ত্র সর্বোচ্চ আইন। আমাদের মূলনীতি যেখানে আগে ধর্মনিরপেক্ষতা ছিল না, এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা পূর্ণ প্রবর্তন করা হয়েছে, সমাজতন্ত্র পূর্ণ প্রবর্তন করা হয়েছে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এভাবে আরও অনেক বিষয় পূর্ণ প্রবর্তন করা হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংবিধানের ১৬তম সংবিধান আনয়ন করা হয়েছিল সংশোধনীটি ১৭ সেপ্টেম্বর ২০১৪ সালে। এর মাধ্যমে বলা হলো যে হাইকোর্টের বিচারপতিদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বা অভিশংসন করতে পারবে জাতীয় সংসদ। এটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, আমরা পরে এটি নিয়ে আলোচনা করব। সংবিধানের সর্বশেষ তথা ১৭তম সংবিধান সংশোধনী আনয়ন করা হয়েছে, সংবিধানের ১৭তম সংশোধনীটি হয়েছিল ৮ জুলাই ২০১৮ সালে। তাহলে আমাদের বাংলাদেশের সর্বশেষ সংবিধান সংশোধনী কত তারিখে হয়েছে? ৮ জুলাই ২০১৮ সালে। মূল বিষয়টি হচ্ছে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টির সময়সীমা বৃদ্ধিকরণ, অর্থাৎ এটি বৃদ্ধিকরণ করা হলো যে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে পরবর্তী ২৫ বছর পর্যন্ত এটি থাকবে। যেহেতু একাদশ জাতীয় সংসদ ২০১৮ সালে এটির প্রথম অধিবেশন বসে, এ সূত্রে আমরা বলতে পারি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এটি অব্যাহত থাকবে ২০০৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত ১৭টি সংবিধান সংশোধনীর মধ্য থেকে আমাদের বাতিল করা হয়েছে হাইকোর্ট এবং আপিল বিভাগের রায়ে 4টি সংবিধান সংশোধনী। তাহলে যদি প্রশ্ন হয় বাংলাদেশ সংবিধানে কতটি সংবিধান সংশোধনী বাতিল করা হয়েছে, আমরা উত্তরে বলবো 4টি সংবিধান সংশোধনী বাতিল করা হয়েছে। এগুলো হচ্ছে পঞ্চম সংবিধান সংশোধনী, এটি হাইকোর্ট বিভাগে বাতিল হয় ২০০৫ সালে, আপিল বিভাগে বাতিল হয় ২০১০ সালে। বাংলাদেশের যে সংবিধান সংশোধনীকে সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করেছেন আপিল বিভাগ, এটি হচ্ছে পঞ্চম সংবিধান সংশোধনী। বাংলাদেশ সপ্তম সংবিধান সংশোধনী, এটিকেও বাতিল করা হয়েছে, এটি ২০১০ সালে হাইকোর্ট বিভাগ রায় দেয় এবং আপিল বিভাগ রায় দেয় ১৬ মে ২০১১ সালে। বাংলাদেশের ত্রয়োদশ বা ১৩তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয়েছিল, এটি হাইকোর্ট বিভাগে বৈধ ঘোষণা করা হয়েছিল ২০০৪ সালে, কিন্তু আপিল বিভাগে ১০ মে ২০১১ সালে এটিকে বাতিল ঘোষণা করেছেন। সর্বশেষ ১৬তম সংবিধান সংশোধনীকে হাইকোর্ট বাতিল ঘোষণা করে ৫ মে ২০১৬ সালে এবং আপিল বিভাগ বাতিল ঘোষণা করে ৩ জুলাই ২০১৭ সালে। তাহলে আমরা মনে রাখব আমাদের বাংলাদেশের কতটি সংবিধান সংশোধনী হয়েছে, বাংলাদেশে ১৭টি। আবার কতটি সংবিধান সংশোধনীকে আদালত বাতিল বলে ঘোষণা করেছেন? ৪টি। কোন কোনটি? একটি হচ্ছে পঞ্চম, দ্বিতীয়টি সপ্তম, তৃতীয়টি ১৩তম বা ত্রয়োদশ সংশোধনী, তৃতীয়টি হচ্ছে বা চতুর্থটি হচ্ছে ১৬তম বা ষোড়শ সংবিধান সংশোধনী। আমরা এতক্ষণ আলোচনা করলাম সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে। আমরা সংবিধানের প্রথম যে ভিডিওটি তৈরি করেছিলাম পার্ট ১ এবং দ্বিতীয় ভিডিওটি তৈরি করেছিলাম পার্ট ২ এবং তৃতীয় ভিডিওটি আমরা তৈরি করেছিলাম পার্ট ৩ এবং আমরা চতুর্থটি নিয়ে আলোচনা করছি, তার একটি সংক্ষিপ্ত খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনাদেরকে আমি এখন বলতে চাচ্ছি, আপনারা সেগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং লিখবেন। আমাদের এ সংবিধান, তাহলে বলা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, আর মূলত সংবিধান হয় পঠনগত দিক দিয়ে দুই ধরনের, লিখিত সংবিধান অলিখিত সংবিধান, পরিবর্তনগত দিক দিয়ে হয় সংবিধান দুই ধরনের, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। আমাদের বাংলাদেশের সংবিধান কী ধরনের এমন প্রশ্ন হলে আমরা বলবো বাংলাদেশ সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। আমাদের বাংলাদেশের সংবিধান গঠনের জন্য একটি গণপরিষদ ছিল, গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল ১৯৭২ সালে। সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন, এর মধ্যে প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের সংবিধান গণপরিষদে খসড়া সংবিধানটি কখন উত্থাপন করা হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান গণপরিষদে কখন অনুমোদন করা হয় বা গৃহীত হয়? ১৪ নভেম্বর ১৯৭২ সালে। আমাদের সংবিধানটি কার্যকর করা হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশ সংবিধান রয়েছে একটি প্রস্তাবনা, বাংলা ৪টি মূলনীতি,
বাংলা সংবিধান রয়েছে সাতটি তফসিল, তফসিল কতটি যদি বলে আমরা বলবো সাতটি। সংবিধানে অধ্যায়ে ভাগ রয়েছে ১১টি, মৌলিক অধিকার রয়েছে ১৮টি, অনুচ্ছেদ বা ধারা রয়েছে ১৫৩টি। বাংলাদেশ সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদকে, অনুচ্ছেদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমি শিরোনাম সহ বলছি। সেই অনুচ্ছেদগুলো হলো, এক নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের নামকরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ইংরেজিতে যার সাংবিধানিক নাম আমরা বলছি দ্য পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমাদের সংবিধানের ২ কতে বলা হচ্ছে রাষ্ট্রধর্ম সম্পর্কে, ৩ নম্বরে প্রজাতন্ত্র রাষ্ট্রভাষা বাংলা সম্পর্কে বলা হয়েছে, ৪ কতে বলা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা, ৬ ২ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ জাতিতে বাঙালি এবং নাগরিকত্বে তারা বাংলাদেশি বলে পরিচিতি হবেন, ৭ ১ নম্বরে বলা আছে সংবিধানের প্রাধান্য, সকল প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, এই বিষয়টি বলা হয়েছে। ৮ নম্বর ৯ নম্বর অনুচ্ছেদে রয়েছে আমাদের সংবিধানের মূলনীতি কতটি, ৪টি মূলনীতি। সে ৪টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আমাদের ৯ নম্বরে রয়েছে জাতীয়তাবাদ, আমাদের ১০ নম্বরে রয়েছে সমাজতন্ত্র, ১১ নম্বর অনুচ্ছেদে রয়েছে গণতন্ত্র, ১২ নম্বর অনুচ্ছেদে রয়েছে ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা কয়টি, ৫টি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাহলে মৌলিক চাহিদা সম্পর্কে বলা হচ্ছে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে রাষ্ট্র, এ কথাটি বলা হয়েছে সংবিধানের ১৯-৩ নম্বর অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে। আমাদের সংবিধানের অনুযায়ী বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হচ্ছে ১৮টি, এই ১৮টি মৌলিক অধিকার আমি বলছি। ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান, ২৮-২ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্র গণজীবনে সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, ২৯ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে সরকারি নিয়োগের সুযোগের সমতা, ৩০ নম্বর অনুচ্ছেদে বলা আছে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, ৩১ নম্বর অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, ৩২ নম্বর অনুচ্ছেদে ব্যক্তি ও জীবনের স্বাধীনতা রক্ষণ, ৩৩ নম্বর অনুচ্ছেদ গ্রেপ্তার ও আটক সম্পর্ক রক্ষা কবচ, ৩৪ নম্বর অনুচ্ছেদে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, ৩৫ নম্বর অনুচ্ছেদে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, ৩৬ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে চলাফেরার স্বাধীনতা, ৩৭ নম্বর অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা, ৩৮ নম্বর অনুচ্ছেদে রয়েছে সংগঠনের স্বাধীনতা, ৩৯ নম্বর অনুচ্ছেদে রয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ৪০ নম্বর অনুচ্ছেদে রয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, ৪১ নম্বর অনুচ্ছেদে রয়েছে ধর্মীয় স্বাধীনতা, ৪২ নম্বর অনুচ্ছেদে রয়েছে গৃহ ও যোগাযোগ রক্ষণ, ৪২ নম্বরে সম্পত্তির অধিকার, ৪৩ নম্বরে রয়েছে গৃহ ও যোগাযোগ রক্ষণ এবং ৪৪ নম্বরে মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করা হয়েছে, ৪৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দায় মুক্তি বিধানের কথা। এভাবে ৪৮ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির অভিশংসন ৫২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভা ও মন্ত্রীগণ সম্পর্কে ৫৫-৫৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ৬৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ৬৫ নম্বর অনুচ্ছেদে, নাইপাল সম্পর্কে আলোচনা করা হয়েছে ৭৭ নম্বর অনুচ্ছেদে, অর্থবিল সম্পর্কে আলোচনা রয়েছে ৮১ নম্বর অনুচ্ছেদে, অধ্যাদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদে। ৯৫ ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট করা সম্ভব হয় এবং সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে কোর্ট অফ রেকর্ড বা লেখ্য আদালতের কথা, সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা, সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, ১২২ নম্বর অনুচ্ছেদে রয়েছে ভোটার তালিকা, ভোটার হওয়ার যোগ্যতা এবং ১২৩ নম্বর অনুচ্ছেদে রয়েছে জাতীয় সংসদের নির্বাচনের সময়সীমা। বাংলাদেশ সংবিধানের ১২৭ নম্বর অনুচ্ছেদে রয়েছে মহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং তার মেয়াদ ৬৫ বছরের কথা বলা হয় সংবিধানের ১২৯ নম্বর অনুচ্ছেদে। ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ কর্ম কমিশন প্রতিষ্ঠার কথা, ১৪১ কতে বলা আছে জরুরি অবস্থা জারির কথা, সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে সংবিধান সংশোধনের ক্ষমতা, ১৪৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি ও দলিল সম্পর্কে এবং সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদে রয়েছে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এবং ১৫৩ নম্বর অনুচ্ছেদে রয়েছে বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ দেখা দিলে বাংলা পাঠ প্রাধান্য পাবে, এটি আমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ,
আমরা এই সংবিধানের উপরে যে চারটি ভিডিও নির্মাণ করেছি, আপনারা চারটি ভিডিও দেখলে আপনাদের সংবিধান সম্পর্কিত যে তথ্য এবং প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন, প্রশ্নের উত্তরগুলো পাবেন। বিভিন্ন পরীক্ষাতে গিয়ে আমরা যে সমস্যাগ্রস্ত হয়ে পড়ি, আমরা এই ভিডিওগুলো দেখে আমরা সেটা পড়ব না। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সংবিধানের উপরে যে চারটি ভিডিও নির্মাণ করা হয়েছে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর করে আপনারা সবগুলো দেখবেন। এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানাতে আপনারা লাইক, ডিসলাইক এবং কমেন্ট করুন। আমি সম্মানিত প্রিয় দর্শকবৃন্দর কাছ থেকে আমাদের এই যে ভিডিওর আলোচনা ছিল আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ আজিম, MA ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।